আজ সানডে ডে টু, সকালে উঠে এক কাপ গরম কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। প্রায় 1.5 বছর পরে আমরা নাইট স্টে করলাম কোথাও। আমরা এখন প্যানেরা ব্রেডে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো এখানে মোস্টলি বেকারি জিনিস পাওয়া যায়, আর ভেতরটা পুরোটা বন্ধ আছে কোভিড সিচুয়েশনের জন্য প্রবাবলি। তো বাইরে নিয়ে চলে যাব আমরা। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম আজকে। কিংস্টন শহরে আমরা ঢুকে এসেছি আবার। আমরা ঘুরে ঘুরে আশপাশটা গাড়িতেই ঘুরে দেখছি পুরো শহরটা। এটা হলো কিংস্টন সিটি হল। সিটি হলের সামনে আমরা গাড়িটা পার্ক করে এখন আমরা আশপাশটা পায়ে হেঁটেই দেখব একটু। সব কাছাকাছি বেশ কিছু জিনিস আছে দেখার। এটা হলো সেন্ট জর্জ ক্যাথিড্রাল। শহরটাতে খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এবার আমরা যাচ্ছি একটা আইল্যান্ডে, তার নাম হচ্ছে অ্যামহার্স্ট আইল্যান্ড। তো আমাদের ওখানে গাড়ি করে আমরা ফেরিঘাটে যাচ্ছি। ওখান থেকে গাড়ি শুদ্ধ আমাদের ফেরিতে করে ওপারে পৌঁছে দেবে, মানে আইল্যান্ডটায় পৌঁছে দেবে। তারপরে আমরা আবার ওখানে গাড়ি নিয়ে ঘুরবো ভেতরে, আইল্যান্ডের ভেতরে। আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে ফেরি স্কেডিউলটা দেখছি, দেখো সকাল 6:30 থেকে রাতের 1:30 অবধি ফেরিটা চলে, এবার ওপার করে। গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। একে একে করে গাড়িগুলো এবার ফেরিতে ঢুকবে। আমরা ফেরির মধ্যে বসে আছি গাড়িতে। রাইডটা 15 মিনিটসে, এক পাশ থেকে ওপারে যেতে লাগবে। ওই যে দূরে আইল্যান্ডটা দেখছো, ওইদিকে যাবো আমরা। আমরা ওপারে পৌঁছে গেছি, ওই খুলে গেল দরজাটা। এবার একে একে করে গাড়ি ওরা পাস করাবে। আমরা বেরিয়ে যাচ্ছি। ওপারে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, এরা আবার ঢুকবে ওদিকে যাবে।
এই আইল্যান্ডের পপুলেশন কত জানো? শুনলে অবাক লাগবে, 520 জন থাকে এখানে এই আইল্যান্ডটাতে। আর এখানে মেনলি আমরা ঢুকে দেখছি সব ফার্মল্যান্ড, ভর্তি খালি জমি ফার্মল্যান্ড, তো ফার্মার্সই থাকে মোস্ট প্রবাবলি এখানে বেশিরভাগ। আর অনেক উইন্ড মিলস আছে, টার্বাইন্স সামনেই দেখতে পাবে, দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে। তো ফার্মিংই মেন অকুপেশন মনে হয় এখানে। তো আমরা এই রাস্তাটা ধরে স্ট্রেট একদম চলে গেছি, সোজা ওই রাস্তাটা যেতেই আবার লেক পড়েছে, কারণ আইল্যান্ড তো চারিদিকটাই লেকে ঘেরা আছে। ওই রাস্তাটার এন্ডে এসে এখানে পৌঁছেছি আমরা। এই সাইড দিয়ে পুরো রাস্তা আছে, আইল্যান্ডের সাইড দিয়ে পুরো রাস্তা আছে, আমরা আস্তে আস্তে গাড়ি করে যাব ওখানে। তো এটা হচ্ছে এন্ড অফ দ্য অপোজিট সাইড, মানে আমরা যেখানে ফেরি থেকে এসে নামলাম ওখান দিয়ে সোজা চলে এসে যেখানে ধাক্কা খাচ্ছি সেটা হচ্ছে এই লেকটা। আবার কি করছিস বাবু? ম্যাশিং পেবলস উইথ দ্য বিগ ওয়ান। ওয়াই রং? লেকের সাইড দিয়ে বেশ কিছু বসতি রয়েছে, অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছ। এটা একটা চার্চ দেখছি, এই রাস্তাটা পুরো লেকের ধার দিয়ে। আমরা যতক্ষণ ধরে যাচ্ছি একটাও গাড়ি, অ্যাকচুয়ালি একটাই গাড়ি অপোজিট দিকে এসেছিল, এছাড়া একটাও গাড়ি আসেনি, মানে কোনো লোকজন দেখা যাচ্ছে না, কোনো গাড়ি দেখা যাচ্ছে না। আঁকা রাস্তা পুরো। শুধু হাঁস দেখা গেল, হাঁসগুলো পদ মিছিল বার করেছিল আর আমরা এসে সব ভঙ্গ করে দিলাম তাদের। মিছিল ছেড়ে পালালো সব। এবার বাড়ি ফেরার পালা। এটা আজকের লাস্ট ডেস্টিনেশন, আমাদের পেট পুজোর ডেস্টিনেশন, আমাদের ফেভারিট ইন্ডো চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি। এটার নাম হচ্ছে রেড চিলি হাক্কা চাইনিজ রেস্টুরেন্ট। বেশ, আমাদের খাবারও হয়ে গেছে, পেট পুজো করে একদম বাড়ি। কিংস্টন আর থাউজেন্ড আইল্যান্ডসের মধ্যে কোনটা সব থেকে তোমাদের ভালো লাগলো জানিও আমাকে কমেন্ট বক্সে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের জন্যে বাই বাই।